আমার ভাইয়েরা, সম্মান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কেমন করে? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে, যার কলেজার ভিতরে আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে তার সম্মান এবং মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ বলেন না, কত চমৎকার কথা আল্লাহর পক্ষ থেকে। ও দুনিয়ার বান্দারা শোনো, তুমি কালো তুমি ধরা, তুমি উঁচু তুমি নিচু, তুমি ধনী তুমি গরিব, তুমি শিক্ষিত তুমি মূর্খ, তুমি ক্ষমতাবান তোমার ক্ষমতা নাই, এগুলো আমি আল্লাহ একটাও দেখি না। আমি আল্লাহর কাছে সম্মানিত হবে তারা, আল্লাহর ভয় ভীতি অন্তরে লালন করবে যারা, যার কারণে নবী আমার মদিনায় গিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেন, চারপাশে চারটা খেজুর গাছের ডালা গাড়লেন, চতুর্পাশে খেজুর গাছের পাতা দিয়ে বেড়া দিলেন, উপরে খেজুর গাছের পাতা দিয়ে ছাউনি দিলেন, নাম দিলেন মসজিদে নববী। আপনাদের কাছে জিজ্ঞেস করি, যে ঘর যে মসজিদ চতুর্পাশে বেড়া, চতুর্পাশে খেজুর পাতার বেড়া, উপরে খেজুর পাতার ছাউনি, এই ঘর মসজিদটাকে আপনারা কি বলবেন, কাঁচা ঘর নাকি পাকা ঘর? একেবারে কাঁচা, কিন্তু মসজিদ নির্মাণ করে নবী, সেই মসজিদের ইমাম এবং খতিব, সেই মসজিদের প্রথম কাতারের মুসল্লি হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলীর মতো মানুষেরা, সেই মসজিদের মুয়াজ্জিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল। এখন বলেন দেখি, মসজিদটা যতই কাঁচা হোক, মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের ইমান কেমন পাকা না কাঁচা? আর আমাদের মসজিদ গুলো পাকা, মুসল্লি ইমান এবং মুয়াজ্জিনদের ইমান কাঁচা, ঠিক না? যার কারণে কবিরা বলেন, আজানির রসম আছে আগের মতই, বিলালের সে ইমান নেই, বিলালের সে রোহনে আজ সে কোরআন আছে হাদিস আছে, সেই ইমান মানুষ নেই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর মসজিদ বর্তমানে যারা যায় তারা দেখতে পায়, মসজিদে নববী এমন চমৎকার করে গড়া হয়েছে, আপনি যেদিকেই তাকাবেন মনে হয় যেন সোনার সোনা। একজন নয় দুইজন নয়, এক জামাতে কমসে কম 14-15 লক্ষ লোকের জামাত হয় মসজিদে নববীতে। সেই মসজিদে নববীর মুয়াজ্জিন হলো হযরত বেলাল, যেটার ইমাম এবং খতিব স্বয়ং বিশ্ব নবী, যিনি নবীদের ইমাম, গোটা দুনিয়ার নেতা, যিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন দুটা দুনিয়ার রহমত। এখন মুয়াজ্জিন হিসাবে বেলালের সম্মান বেশি না কম? আল্লাহর নবী বলেন, মসজিদে যখন আজান হয় মুয়াজ্জিন, সমগ্র মুসল্লিরা নামাজ পড়ে যে সওয়াব পাবে, মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকার কারণে সেই সওয়াব দিবেন কে? কিয়ামতের ময়দানে সব মুয়াজ্জিনদের গর্দান উপরে তুলে দিবেন কে? দেখেন সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় কিভাবে। যোগ্যতার প্রয়োজন হয় না, সুন্দরের প্রয়োজন হয় না, ক্ষমতার প্রয়োজন হয় না, শুধুমাত্র প্রয়োজন আমাদের হৃদয়ে ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? বেলালের চেহারা কেমন আপনারা জানেন? সুন্দর না অসুন্দর? কালো না ধলা? আপনারা জানেন বেলাল বংশগত এভাবে হাবশি, হাবশি বংশের মানুষগুলো এত কালা, বাংলাদেশে এমন কালো মানুষ নাই।
আরে আল্লাহ বলেন যাদের হৃদয়ে আল্লাহর ভয় ভালোবাসা ঢুকে যায় তাদের সম্মান বাড়িয়ে দেয় কে? পৃথিবীর সবচেয়ে দুইটি মানুষ কালো, আল্লাহ বলেন তারা আমি আল্লাহর কাছে ভালো। এক নাম্বার হলো হযরত বেলাল, নবী তাকে মুয়াজ্জিন বানালেন, নাকটাও ছিল একেবারে উঁচা, গায়ের রং ছিল একেবারে কালো কুচ্ছিত, মাথার চুলগুলো ছিল একেবারে কোকড়ানো, আলা জিব্বাটা একেবারে ছিল ছোট, কথা স্পষ্ট বলতে পারতেন না, অস্পষ্ট হয়ে যেত, কণ্ঠ তেমন সুললিত ছিল না, অসুন্দর ছিল। কিন্তু এমন মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের ধ্বনিতে মদিনার আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। শুধু আকাশ বাতাসই নয়, মুমিনের কলিজায় ধাক্কা লেগে যায়। শুধু ইমানদারের কলিজায় না, সাত আসমান পাড়ি দিয়ে বেলালের আজানের কণ্ঠ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিয়ে যায়। অল্প দিনের ব্যবধানে মসজিদে কিছু শোরগোল শুরু হয়ে গেল, কানাকানি ফিসফিসানি, কিছু মানুষ আছে সুরেল পাগল আছে না নাই, সুন্দরের পাগল আছে না নাই, কয় নবীজি এমন একজন মানুষকে মুয়াজ্জিন বানাইছে কেন? এই মদিনায় কি বেলালের চাইতে সুন্দর মানুষ নাই? কণ্ঠ সুন্দর নাই? নবীর কানে চলে গেল, নবী চিন্তা করলেন না না, জনগণ যাকে চায় না আমি জোর করে তাকে ক্ষমতায় রাখবো না। কথা বলেন ঠিক কিনা? জনগণ যারে চায় না জোর করে নবী তারে রাখতে চায় না। আর আমাকে দেশে বর্তমানে সিধা না উল্টা, আপনারে জনগণ চায় না কিন্তু আপনি বলেন না না আমি বইয়াই থাকুম, আছে না নাই? মুসল্লিরা আপনার ইমাম হিসেবে চায় না, কয় না না আমার ইমামতি আমি করুমি। এক পর্যায়ে নবী মনের ব্যথা মনের মধ্যে জমা রেখে বেলালকে বললেন, বেলাল রে আসো, লোকজন তোমাকে চায় না, তুমি আর মসজিদের নববীতে আজান দিবে না। বেলালের মনটা খারাপ হয়ে গেল, হারে আমি যেই বেলাল দেশ ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, আমি যেই নবীর জন্য আমার মনিব আমি যার বাড়ির রাখাল ছিলাম, এত কষ্টের শিকার হলাম, মক্কার অলিতে গলিতে হাত পা বেঁধে আমাকে টানা হেঁচড়া করা হতো, সূর্যের দিকে মুখ করে উত্তপ্ত মরুভূমিতে আমাকে শুয়ে মনকে মন জনের পাথর বুকের মধ্যে চাপা দিয়ে আমাকে জিজ্ঞেস করা হতো, বেলালে এভাবে চটপট করে কি জীবন দিবা নাকি তুমি মানি ছেড়ে দিবা? বেলাল মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে একটা মাত্র কথাই তিনি বলতেন, জীবন দিব রে কাফেরেরা তবু ইমান দিব না, জীবন দিব রে বেইমানেরা তবু ইমান দিব না। সেই নবী যে আমাকে না করে দিল, আমি আর কাকে মুখ দেখাবো? মসজিদ থেকে চলে গেলেন হযরতে বেলা, নির্জন একটি প্রান্তরে জনমের মতো কান্না শুরু করলেন, বেলাল আর আজান দেয় না, মসজিদে নববীতেও আসে না। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো, সুললিত কণ্ঠ চেহারাও সুন্দর, কিন্তু অন্তরের ভিতরে আল্লাহরে ভয় নাই। আজান হয় আকাশ বাতাস মুখরিত হয়ে যায়, কিন্তু ইমানদারের কলিজায় মুয়াজ্জিনের আজান লাগে না। আজান হয় সুরলিত কণ্ঠে আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত যায় না। আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন, জিব্রাইল নে যাও যাও আমার দোস্তের কাছে চলে যাও মসজিদে নববীতে, কি হয়েছে আমার দোস্ত তার মসজিদে কেন যেন আজান হয় না? জিব্রাইল আমিন চলে গেলেন, আল্লাহকে বললেন, আল্লাহ গো আজান কেন হয় না, আগের চাইতে আজান তো সুন্দর কইরা হয়। আল্লাহ বলে, জিব্রাইল আমার দোস্ত নবীকে বলে দাও আমি সুন্দর মন্দর বুঝি না, আমি চিনি যার হৃদয় আমি আল্লাহর ভয় বেশি তার সম্মান বাড়িয়ে যায় কে? আল্লাহর নবীকে তুমি বলে দাও আমি আল্লাহর সিদ্ধান্ত
আজকে থেকে আজীবনের জন্য মুয়াজ্জিন হলো আমার প্রিয় বেলা। সুবহানাল্লাহ জোরে বলবেন না। এই কথা শোনার পর রবি খুশি হবে না বেজার হবে? কম না বেশি? মনের আনন্দ মনে জমা রেখে নবী বলে, ও আমার সাথীরা কে কোথায় আছো গো, আমার বেলাল রে নিয়ে আসো। মসজিদ নবীর আশপাশে বেলালকে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে চলে গেলে নির্জন প্রান্তরে বেলাল কালো কুচ্ছিত মানুষটি কাঁদতে কাঁদতে চোখগুলো রক্তের মতো লাল করে ফেলেছে। সাথীরা চলে গেল, বেলাল নেই। তোমার কান্না দেখলে আমরা সইতে পারি না, নবী আমাদেরকে পাঠিয়েছে তোমাকে নেওয়ার জন্য, চলো তুমি মসজিদে নববীতে চলো। বেলাল হু করে কান্না বাড়িয়ে দিল, না না আমি বেলাল আর মসজিদে যাব না, যেই নবীর জন্য এত কষ্ট স্বীকার করলাম, জীবন বাজি রাখলাম, সেই নবী আমাকে কেমনি মসজিদ থেকে বের করে দিল, আমি বেলাল আর কোনো দিন মসজিদে নববীতে যাব না। তুমি কান্না বাড়িয়ে দিলে কেন? ও বেলাল নবী তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে আর তুমি কান্না বাড়িয়ে দিলে, তুমি তো খুশি হওয়ার কথা। বেলাল বলে, না না আমার ভয় লাগে, যে নবী আমাকে মুয়াজ্জিন বানালো, যে নবী আমাকে এত আদর্শ আক করলো, মদিনায় খাবার কোনো আমার জায়গা নাই, মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকি, নবীর চুলাই যদি পাক হয় আমি বেলাল খাই, নবীর চুলাই যেদিন পাক হয় না মদিনার পাথর পেটে লাগি আমি বেলাল ঘুমাই। সেই নবী আমাকে না করে দিয়েছি আবার নতুন করে তোমাদেরকে পাঠিয়েছে, আমার ভয় লাগে। আজকে যদি নবী আমাকে ডাক দিয়ে বলে, বেলাল রে এত বড় সাহস, আমি তোমাকে চলে যেতে বলেছি, তুমি এখন পর্যন্ত কেন আছো? আজকে ডাক দিয়ে যদি বলে, বেলাল রে গোটা মদিনা থেকে অন্য দেশে চলে যা, এই কথা চিন্তা করে আমার ভয় হয়, আমার ভয় লাগে। ও সাথীরা এই জন্য আমি কান্না বাড়িয়ে দিলাম। সাথীরা বলে, না না নবী তোমাকে এত ভালোবাসে এমনটা বলতে পারে না, চলো তুমি নবীর কাছে। বেলাল নবীর কাছে চলে গেলেন, বেলালও কাঁদে আমার নবীও কাঁদে, বেলাল কাঁদে আমার নবীও কাঁদে। বেলাল বলে, নবী বলে, বেলাল রে তোর চোখের কাবানি দেখলে আমি সইতে পারি না, কান্দুস কেন? আমি তোকে না করার কারণে আল্লাহর আরশ পর্যন্ত বেজার হয়ে যায়, তোর কারণে আল্লাহর জিব্রাইল ফেরেশতা চলে আসে, ও বেলাল তোর জন্য খুশির সংবাদ, আমার আল্লাহ সিদ্ধান্ত জানিয়েছেন, মসজিদে নববীর আজকে থেকে আজীবনের জন্য মুয়াজ্জিন হলো আমার প্রিয় বেলা। লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ কে যে মধুর নাম, সবাই বলেন আল্লাহ আল্লাহ কে যে মধুর, হেরা পান্না মনি মোটা, হেরা পান্না মনি মোটা, হয় না তাহার দাম, আল্লাহ সবাই আল্লাহ কে যে মধুর নাম, জোরে বলেন মারহাবা। আপনাদেরকে খারাপ লাগতেছে? বোঝাই যাচ্ছে খারাপ লাগতেছে না। কারো কোনো টয়লেট প্রস্রাবের ঝামেলা আছে? প্রস্রাব এবং টয়লেটের যদি ঝামেলা হয় এক আঙ্গুল তুললে আমি বুঝে ফেলবো, নাম্বার ওয়ান, তার মানে প্রস্রাব কি, দুই আঙ্গুল তুললে বুঝবো আপনারা টয়লেট, আর মাঝখানে কোনো ডিস্টার্ব হবে, অল্প সময় কিছু আলোচনা করলে শুনবেন তো ইনশাআল্লাহ। ভূমিকাতে কিছু বিচ্ছিন্ন আলোচনা করলাম, তার মানে আমি বুঝাইতে চাইলাম আল্লাহর কাছে সম্মানিত যদি হতে চান আমার হৃদয়ের মধ্যে আপনার অন্তরে ভয় ঢুকাইতে হবে। কার এই বিশ্বাস আছে? তো এই বিশ্বাস আসবে না। আল্লাহ তাদেরকে বলেন, আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহর উপর ঈমান আনবে যারা, আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে তারা।
শুধু বন্ধুই হবে না, ওই সমস্ত বন্ধুদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথ মুক্তির পথের দিশা দিয়ে দিই। সুবহানাল্লাহ বলে।